সামনে আমার বিপদ, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, আল্লাহ উদ্ধার করো উদ্ধার করো, 10 জন মিসকিনকে খাওয়াবো ইনশাআল্লাহ, 5টা রোজা রাখবো, এটা বলি, উনি শোনে এবং আমাকে উদ্ধার করে। কেউ শোনেনি। খুব একটা ঘৃণিত জায়গায় আমি চলে গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে। চতুর্দিকে মানুষ ধর ধর মার মার, এমত অবস্থায় আমার বংশীয় মর্যাদা, আমার ব্যক্তি মর্যাদা বিলীন হওয়ার পথে আমি ইস্তেগফার করি মনে মনে, চুপি চুপি, আমার ঠোঁট পর্যন্ত নড়ে না, আমার ঠোঁট পর্যন্ত নড়ে না। তিনি আমার হৃদয়ের সংকল্প শুনে ওখান থেকে আমাকে উদ্ধার হয়ে ভালো হওয়ার তৌফিক দেয়। কত প্রশংসা করব আল্লাহ, কত প্রশংসা করবেন আল্লাহ, যিনি জান্নাত তৈরি করেছে এবং বলেছে যে চাইবে তাকে দেব। তিনি জাহান্নাম তৈরি করেছে, বলেছে যে আশ্রয় চাইবে তাকে আশ্রয় দেব, বলে দিয়েছে খালি আশ্রয় চাও দিয়ে দেব আশ্রয়, জান্নাত লাগবে দিয়ে দেব। কত প্রশংসা করব আল্লাহ। তবুও বলি এক কথায়, যেভাবে হাদিস কোরআনে এসেছে আল্লাহর কথা, আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনের নানার উপর দুরুদ নাজিল হন। দুরুদ নাজিল হন আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, নবীর উপর অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন উম্মতে মুহাম্মাদের, উম্মতদের নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহ, আল্লাহুম্মা বারিক আলাইহ। দেখুন আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অনেক ভয়ে, অশ্লীলতা, যা এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ আমরা বেঁচে আছি সবার মধ্যে কম এবং বেশি বিদ্যমান। তবুও কেউ কেউ নিজেকে হেফাজত করেছে, বহু কিছু বিসর্জন দিয়ে। আল্লাহ তাদের এই বিসর্জনকে কবুল করুন, আর আমাদেরকে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে আশ্রয় দান করুন। আজকের আলোচ্য বিষয় যেহেতু আমি স্পোকেন পার্সন এখানে কথা বলতে দাঁড়িয়েছি, তাই কথা বলবো, তবে আমি নিজেকে এর বাহিরে মনে করি না। আপনাদেরকে, আপনারা শুনতে এসেছেন তাই শুনবেন, তবে আমি কথা বলার পূর্বেই ভেঙে দিচ্ছি আপনাদের ভুল। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব, তার আলোচনার বিষয় হিসেবে আমি আলোচনা করতেছি, তবে আপনি এবং আমি সবাইকে বিচারে রেখেই আমি কথা বলতেছি। যেহেতু আমি কথা বলবো, অ্যাজ এ ডায়লগ আমি এখানে পেশ করব, সেই ক্ষেত্রে আপনি এরকম মনে করার দরকার নাই যে আমি কি পবিত্র নাকি মানুষকে এভাবে বলতেছি। আমি আপনাকে বলতেছি না, আজকের কথা আমি আমাকে বলব। আপনি শুনতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমাকে অশ্লীলতা, যা এখনকার 7 বছর 6 বছর 5 বছর থেকে স্টার্ট হয়ে মৃত্যু অবধি বৃদ্ধ হাঁটতে পারে না এমন মুরব্বীর মধ্যেও পাওয়া যায় অশ্লীলতা। যদি সিম্পলি বলেন, জামশেদ ভাই 5 বছর বাচ্চার অশ্লীলতা কি আবার, সে কি বোঝে, তার তো গুনাই হবে না। আমি এগ্রি, আমি তো বলিনি যে 5 বছরের বাচ্চার অন্যায় হয়েছে, গুণা হয়েছে, আমি বলেছি সে অশ্লীলতা করতেছে, তার উপরে হুকুম নেই, বিধান নেই, সেজন্য সে বেঁচে গেছে। এর মানে এই না যে তার কাজটা অশ্লীল না। কেন, 5 বছরের বাচ্চা কি হাতে মোবাইল নিয়ে এদেশে ইউটিউবে গান দেখে না? টুনটান টুনটান তানদান ধিনদান নাচ দেখে না? তা ও দেখলে কি এটা অশ্লীলতা হবে না? 5 বছরের বাচ্চা নাচ গান দেখে, ওর অশ্লীলতা হয় না, ওর গুণা হয় না, কিন্তু যে ওকে মোবাইলে এটা শিক্ষা দিচ্ছে তার তো অশ্লীলতা হয়, তার তো গুণা হয় নাকি হয় না? 70 বছরের বৃদ্ধকে কি এই দেশে আপনি টেলিভিশনের দোকানে সিনেমার দিকে চোখ নামতে পড়ে না? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাকে নিয়ে সমালোচনা, যে এ তো অনেক ভালো ছিল, বুঝলাম না হঠাৎ করে স্ট্রোক করছিল, ডাক্তার দেখিয়ে আসার পর সুস্থ হওয়ার পর থেকে এই যে টেলিভিশনে নজর দিয়েছে, আর তার নামেই না চোখ। কেন, এরকম কি পাওয়া যায় না এই শাহরাস্তিতে? আমার বাড়ি তো নাঙ্গলকোটা, আমারও তো বুঝে লাভ নাই, আমি তো বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসিনি, আমি তো নিজ এলাকায় আসছি।
মানে নাঙ্গলকোটে এখানে মুরব্বীরা বসে বসে সিনেমা দেখে সারাস্তি দেখে না, হইলে হইল নাকি কথা, কি বলেন? যাই হোক, আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা এদেশের মানুষের জন্য সুবিধাজনক না। আপনারা আমার চেহারা বা কথার অঙ্গভঙ্গির দিকে না গিয়ে আমি কি বলি সেদিকে গেলে আশা করি শান্ত রাখতে পারবেন নিজেকে। আমার অঙ্গভঙ্গি অনেককে কষ্ট দেয়, তার জন্য আমি ক্ষমা চাই। এটা হয়তো আমি বিদেশে বড়ার কারণে ওই দেশের একটা সমস্যা, ওই দেশের জন্য এটা নর্মাল। আমার মুখ বাঁকা হয়ে যায় কথা বলতে গেলে, মেজাজ গরম হয়ে গেলে, তা আমি ওর জন্য ক্ষমা চাই। আমি অনেক চেষ্টা করেও এটা কন্ট্রোল করতে পারি না। তবু আপনারা আমার চেহারার দিকে না তাকায় কথা মাইক্রোফোনের দিকে কান রাখলেই আশা করি আপনারা হয়তো উপকৃত হবেন। তো অশ্লীলতা নিয়ে কথা বলতে আসছি, খুব রিস্কি একটা আলোচনা, মানে যেখানে বক্তাই রিস্কি থাকে, যেহেতু আল্লাহ তাআলা বলেছে ইয়াইয়ুল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যারা বিশ্বাস করো আল্লাহ এবং আখেরাতকে, ঈমান এনেছো আল্লাহর প্রতি, তোমরা এমন কথা বলিও না যেটা নিজেরাই করো না। সেই হিসেবে এই বিষয়ে আলোচনা করার অনেক টাফ রিস্ক। যাক, আল্লাহ আমাকে আশ্রয় দিক, আল্লাহ তাআলা আমাকে অশ্লীলতা থেকে আশ্রয় দিক এবং আমার শ্রোতাদেরকেও, আমিন। অশ্লীলতা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন এদেরকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন নিশ্চয়ই আমার রব হারাম নিষিদ্ধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, নোংরাম, যেটা প্রকাশ্যে হয় এবং গোপনে হয়, যেটা টয়লেটের ভিতরে হয়, যেটা রাতের অন্ধকারে পাড়া মহল্লার গলি একটু ঝুপড়ি ঝাপড়ি দেখা যায় যেখানে হয়, যেটা কম্বলের নিচে মোবাইলের মাধ্যমে হয়, যেটা চিঠি আদান প্রদানের মাধ্যমে হয়, ও মুহাম্মদ এদেরকে বলে দিন আমার রব নিষিদ্ধ করেছে, নিষেধ, সাফ নিষেধ, গুনাহ, আল্লাহ রাগ করে এমন কাজ, এটা হচ্ছে অশ্লীলতা। কোনটা? যেটা গোপনে হয়, কোনো মানুষ জানে না, শুধু সম্মানিত লেখকবর্গ ফেরেশতারাই জানে, আর কেউ জানে না। যে অশ্লীলতা শুধু যে করে আর যার মাধ্যমে করে সে জানে, আর কেউ জানে না মানুষের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন আমার রব নিষেধ করেছে, মা যাহারা মিনহা, যা মানুষের সামনে প্রকাশ পায়, ধূমপান, মদ পান, ইয়াবা সেবন, গাঁজা সেবন, মোবাইলের মধ্যে সিএনজি, অটোরিকশা, রিক্সা, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল, যেখানে গান বাজে, প্রকাশ্যে অশ্লীলতা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বলে দিন এটা নিষিদ্ধ করেছে আমার রব। আমার রব নিষেধ করেছেন বিয়ে বাড়িতে বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে, যেটা জন্মদিনটাই ইসলামে জায়েজ নেই, অনুষ্ঠানটাকে কেন্দ্র করে একটা হারাম অনুষ্ঠানে আরও একটা হারাম হয় গান বাজনা, এগুলো প্রকাশ্যে অপরাধ। আমি জানি না আপনি কতটুকু অনুভব করেন, ধারণা করেন আপনি মরে গেছেন, আমি মরে গেছি আর আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু একজন বলতেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি সাক্ষী ছিলাম ওর ছেলের বিয়েতে, ওর ছেলের গায়ে হলুদে, ওর মেয়ের বিয়েতে ওর মেয়ের বিয়ের গায়ে হলুদে, ওর ছেলের জন্মদিনে, আল্লাহ ও নতুন বাড়ি করেছে, উদ্ভাবন করবে, ওর বন্ধু বান্ধব ঢাকা থেকে তিনটা হাইসে করে আসছে, আল্লাহ আমি সাক্ষী ছিলাম সারা রাত ঘুমাতে পারিনি, যদিও আমারই পছন্দের গানটা বাজছে, আল্লাহ রাত 12টা 1টা পর্যন্ত আমার নিজেরই ভালো লাগছে, সবগুলো আমার ফেভারিট সং, যে মহিলারা নাচতেছিল সবগুলোর আমি চিনি, পছন্দ করি, চিন্তা ছিল এদের মতো কাউকে বিয়ে করতে পারলে জীবন ধন্য হয়ে যেত, আল্লাহ কি সুন্দর এই নর্তকীগুলা, ঠিক আছে আল্লাহ, কিন্তু রাতের 1টার পর আমার নিজেরই বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে যখন আমার বৃদ্ধ আব্বা ঘুমাইতে পারতেছিল আর বলতেছে যে এটির উপর আল্লাহর গজব হড়ো, এটি কীতে শুরু করে দিয়েছে, হইসে গো হইসে বাউরে, নতুন নতুন ওই যে হাতে হুরা এলাকার মানুষের ঘুম যেতে দেন না, কীতে শুরু করে দিয়েছে হাতে, আল্লাহ রাতের 1টা বাজে আমার আব্বা বৃদ্ধ আব্বা ঘুমাইতে পারতেছিল না, উনি বিরক্ত সুরে এটা বলছে, আমার ছোট বাচ্চা বারবার গানের শব্দে কান্না করতেছিল আর আমার বউ বলছে বাউরে হোসে কোকা ওইলে ওইসি আর ইয়াদ করুন লাগেনি, ওইসে তো খেমা দেখ না, এবার 1টা বাজে গেছে তো রাতের,
আল্লাহ আমি সাক্ষী ছিলাম ও সারা রাত অশ্লীলতায় ছিল, তুমি ওকে জান্নাত দিচ্ছ আমাকে দিবা না? জানি আল্লাহকে প্রশ্ন করার কারো নিজস্ব ক্ষমতা থাকবে না, আল্লাহ অনুমতি দিলে প্রশ্ন করবে, আর আল্লাহ কারো উপরে জুলুম করবে না।